নেশার সামগ্রী উদ্ধার সরোবর নগরী উদয়পুরে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে রাধা কিশোরপুর থানার অন্তর্গত বনদুয়ার নবোদয় স্কুল সংলগ্ন ছাত্রাফাং এলাকার জঙ্গলে এলাকার লোকজনরা দেখতে পায় জাতীয় সড়কের পাশে দুই প্যাকেট গাঁজাসহ ড্রাগসের কৌটা। দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় মহকুমা পুলিশ আধিকারিককে। মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ ঘটনার খবর পেয়ে সাথে সাথে রাধা কিশোরপুর থানার সেকেন্ড ওসি দেবব্রত বিশ্বাস সহ বিশাল পুলিশ টিএসআর নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জঙ্গল থেকে দুই প্যাকেট গাঁজা এবং প্রায় 100টি ড্রাগসের কৌটা উদ্ধার করে। এদিকে এলাকাবাসীরা সন্দেহ করছেন, গত কিছুদিন আগে ওই জায়গার কোনো একটি দোকান থেকে বিপুল পরিমাণে নেশার সামগ্রী সহ দুই যুবককে আটক করেছিল পুলিশ। ওই দুই যুবক আটক হওয়ার পর থেকে ওই জায়গায় নেশার সামগ্রী বিক্রি করা বন্ধ ছিল প্রায় 2-3 মাস ধরে। কিন্তু ওই দুই যুবক জেল থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় নাকি বনদুয়ার ছাত্রাফাং এলাকায় নেশা সামগ্রী বিক্রি করা শুরু করেছে। এলাকাবাসীরা সন্দেহ করছে, ওই যুবক নাকি সেখানে গাঁজা এবং ড্রাগসের কৌটাগুলি রেখে বিক্রি করছেন। এদিকে নেশার সামগ্রীগুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বনদুয়ার ছাত্রাফাং এলাকায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে বলে জানা যায়। তবে নেশার সামগ্রী জঙ্গল থেকে উদ্ধার হলেও কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। রাস্তার লোক আমরা পিছন বাড়ির পিছন দিয়ে একটা সীমানা আছে, এটার মধ্যে রাজার কমসেকম 2 কেজি হইব। তারপরে প্রাচ্যের গুটি নাকি না জানি, এটি মনে একটু উপর হইব, হালাই দিয়ে গেছে। এটা হইছে তোমার নবদ্বীপ স্কুল লাগে, আগে তো রুকুন মিয়া আছে ধরছিল যে আগে কিছুদিন আগে ছুটতে পারছে, আবার ঠিক এটার দোকান উল্টার লোকে। জায়গাটার নাম ওই নবদ্বীপ স্কুল সংলগ্ন, নবদ্বীপ স্কুল সংলগ্ন না, আমরা জায়গার নাম ছাত্রাইফাং। আগে যে করছে কিছুদিন আগে তো আমরা দেখছেন ধরে লই গেছে, হেরে করতে যে কাশাই যে বেছে হে করতে পারে, তাহলে কে করবে এত দূরে, এদিকে ফাঁসানোর চেষ্টা কে করবে। তারা এভাবে আজকে দিছে রাস্তার আমার বাড়ির কান্দার আর দিন দিয়ে দিব আমার ঘরের ভিতরে ঢুকে এসে যারা বিক্রি করে তারা কয়ে তারা তো একবার দৈরা নিছে না, তিনবারে নিছে, কারারে নিছে, নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।